আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন সিন্নার জীবন ইউটিউব চ্যানেল থেকে সম্মানিত ভিউয়ার্সদেরকে সুস্বাগতম। আজকের যে ভিডিওটি সেটি আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন, একটি ময়ূর পঙ্খীকে নিয়ে তার পেখম তোলা অবস্থায় সেই আনন্দঘন মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করা হয়েছে। আসলে ক্যামেরাতে যেই অবস্থাতে তাকে দেখতে পাচ্ছেন, এটি আসলে সবসময় তার মুড ঠিক এই মুহূর্ত এইরকম থাকে না। তো যখনই তার এরকম মুডটা আসে, সেই প্রেক্ষাপটে তাকে ক্যামেরাতে নিয়ে আসা হয়েছে। সাউথ আফ্রিকাতে এখন শীতের শেষ, বর্ষার শুরু। সেই বর্ষার এক বিকেলে যখন হাঁস মুরগিদেরকে খাবার দেওয়া হচ্ছিল, তখন সবাই খাবার খেয়ে আনন্দিত, আর সেই আনন্দে ময়ূর সে পেখম তুলে নাচ শুরু করেছে। তো তার জন্যই এই ভিডিওতে তার অবস্থাকে তুলে ধরা। দেখুন সে কী করতেছে সবাই অবস্থাকে দেখে। আমাদের ইয়ার্ডের ভিতরে একটা মাত্র ময়ূর, এই ময়ূরটা বেশ প্রাণবন্ত এবং বেশ মনোমুগ্ধকর পেখম তুলে নাচতে সে খুবই পারদর্শী। প্রচণ্ড বাতাস হচ্ছে, তার মধ্যে হাঁস মুরগ এদেরকে খাবার দেওয়া হয়েছে। তো এই খাবার দেওয়ার প্রেক্ষিতে তারা তাদের খাবার খেতে যখন মগ্ন, ঠিক সেই মুহূর্তে বেচারা ময়ূর তার স্বভাবত যেই বৈশিষ্ট্য পেখম তুলে নাচা, সেই নাচ শুরু করে দে। এই দেখুন কী করতেছে সে, সে এদিকে কখনো এসে নাচা শুরু করে, আবার কখনো ওদিকে গিয়ে নাচা শুরু করে। সেই তার নাচের মধ্যে আমি যখন ভিডিও করতেছি, সেই ভিডিও করতে গিয়েও সে অনেকটা বিরক্তিবোধ করতেছে। তো আমি তখন তাকে এক পাশে রেখে হাঁস এবং মুরগ এবং টার্কি এদের পাশে চলে আসলাম, তাকে স্বাচ্ছন্দ্য মতো পেখমটা তোলার একটা মুড তৈরি হয়, সেই মুডের প্রেক্ষাপটকে তৈরি করার জন্য এক পাশে চলে আসা। এই দেখেন টার্কি মুরগে ব্যস্ত খাবার খাওয়াতে, এবং স্বভাবত যখন খাবার দেওয়া হয় তখনই হাঁস মুরগকে তাড়া দে এবং মুরগা মুরগকে তাড়া দে। এই এক বিব্রতকর অবস্থা খাবার খাওয়ার সময়। এই দেখেন কিভাবে হাঁস একে অন্যকে তাড়া করতেছে। এর এত কিছুর পরেও সবাই সবার খাবার আহার সংগ্রহে ব্যস্ত হয়ে আছে। কিছুক্ষণ পরে সূর্য ডুববে, তারপরে সবাই ঘরে ফিরার পালা। এই মুহূর্তে যে যতটুকু সাধ্য খাবার সংগ্রহ করে নিবে, তাই কালকের জন্য আহার হয়ে থাকবে। এই দেখুন কিভাবে পিছন ফিরে আমি তার অবস্থাকে অবলোকন করতেছি, এবং সেও সবাইকে খাবারের মধ্যে দিয়ে এসে পিছন থেকে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছে তার নাচটাকে উপভোগ করার জন্য। তাই আমিও ধীরে 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 তার এই অবস্থাকে সুন্দর মতো ক্যামেরাবন্দি করার জন্য পজিশন নিচ্ছি, যাতে তার এই পেখম তুলে নাচটা সুন্দরভাবে আপনাদের ভিউয়ার্সদের জন্য তুলে নিয়ে আসতে পারি। এটা হলো ময়ূরের পিছনের দিকের নাচ, সে এভাবেই প্রথম দিক থেকে নিয়ে শুরু করে এবং এভাবেই তার নাচের আলিঙ্গন শুরু হয়।
মনে হচ্ছে যেন সে টের পাচ্ছে আমি তাকে ক্যামেরাবন্দি করতেছি, সেজন্য সে কিছুক্ষণ নেচে নেচে আবার সে আমার দিকে তাকায়, ক্যামেরার দিকে তাকায়, এরকমই মনে হচ্ছে। তাই সরাসরি তার দিকেই চলে আসলাম যাতে সে তার নাচটাকে খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারে এবং আপনারাও তার এই পেখম তোলা অবস্থায় নাচটি দেখে খুবই খুশি হন। সচরাচর ময়ূর পেখম তোলা অবস্থায় খুবই কম দেখা যায়, তো স্বভাবত সপ্তাহে অথবা দু তিন দিন পরে পরে পেখম তুলে নাচের একটা প্রেক্ষাপট তৈরি হয়। সেই প্রেক্ষাপটটাকেই আজকে ক্যামেরাবন্দি করার একটা উদ্যোগ। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে, ভালো লেগেছে তো কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের অনুভূতি এবং আপনাদের মতামত। এই আশা আর এই ব্যক্ত করে আজকের মতো এখানেই ব্লগটিকে শেষ করার চেষ্টা করতেছি। ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সেই আশাও ব্যক্ত করছি। তো এভাবেই আমাদের আজকের ব্লগটি প্রায় শেষ হলো। আশা করি সকলে ব্লগটি দেখে খুবই আনন্দিত হবেন এবং দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।